চলুন তবে বরফ উৎপাদনের উপায়টি দেখে নেই। এই হচ্ছে বরফ কলের ভেতরে প্রবেশের রাস্তা, ভুল করে কেউ ডাস্টবিন ভাববেন না। শুরুতে এভাবে পানি স্বচ্ছ করা হয়, আপনারাই বলুন এতে কি পানি জীবাণুমুক্ত হচ্ছে নাকি আবর্জনার সাথে আলিঙ্গন করছে। ভেতরে এটিন দেখে ঝুলন্ত পায়খানা মনে হলে আমাদের করার কিছু নেই, এখানে জমে থাকা শ্যাওলাই সাক্ষ্য দেয় তৈরির পর কোনোদিনই এগুলো পরিষ্কার করার কথা মাথায় আসেনি কারো। হলফ করে বলতে পারি, যে কোনো বাসার টয়লেটের পাইপ এর চেয়ে পরিষ্কার। রাস্তার ধারে এমন ময়লা দেখে আপনাদের গা গলিয়ে আসে, নাক চেপে মুখ ফিরিয়ে নেন অন্যদিকে। অথচ এখানে তৈরি করা বরফ দিয়ে আপনারা রাস্তার পাশের ৫ টাকার লেবুর শরবত থেকে শুরু করে আলো ঝলমলে রেস্টুরেন্টে ৫-৬ টাকার লাচ্ছি ফালুদা খাচ্ছেন হন হামেশা। পানি পরিচ্ছন্নের কাজ তো দেখলেন, এবার চলুন বরফ তৈরিটাও দেখে নেই। বৃহৎ এই ঘরের কাঠের পাতাতনের নিচেই সাজানো বরফ তৈরির সাজ, যদিও পচে গেছে কাঠ, পায়ের পাড়ায় ময়লাও জমেছে, তবে ওতে কি হয়, মেশিন ঘুরছে, তৈরি হচ্ছে হিম শীতল পরিবেশ, তাতেই কাঠের নিচে জমছে বরফ। এই পাইপ দেখলেই বুঝবেন এখানকার আবহাওয়া কতটা ঠান্ডা। কি পানির এমন রং দেখে অবাক হলেন, ফেনা তৈরি হয়েছে অতিরিক্ত লবণ থাকার কারণে। আর এই হচ্ছে সেই রঙের রহস্য, লবণ পানির কারণে অতিরিক্ত মরিচা পড়েছে এই বরফের সাথে, সেগুলোই মিশে পানির রং হয় বিদঘুটে। এমন অকেজো মরিচা পড়া নষ্ট সাজ ধোয়া পানি দিয়ে তৈরি করা বরফ আমরা খাচ্ছি প্রতিনিয়ত। ভাবছেন তবে বরফ পরিষ্কার হয় কিভাবে? খুবই সহজ ব্যাপার, উচ্চ ক্ষমতা সম্পন্ন রাসায়নিক দ্রব্য মিশালে পানি এমন ধবধবে সাদা হয় ঠিকই, কিন্তু এই পানি বা এ দিয়ে তৈরি বরফ দুটোই মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমাদের কাছে বিষয়টা আরেকটু পরিষ্কার হওয়া দরকার। ভেতরে যারা কাজ করেন তারা ন্যূনতম পরিচ্ছন্নতা রক্ষা করেন না, দেখে মনে হচ্ছে আমরা কোনো ড্রেন পরিষ্কারের দৃশ্য দেখছি। একটু ভাবুন তো, এই পাত্রে তৈরি দ্রব্যই আপনি দামি রেস্টুরেন্টে বসে খাচ্ছেন। এই নোংরা পরিবেশে ২৪ ঘন্টার কার্যপ্রণালীতে প্রস্তুত হয় আপনার আমার গরম উপশমের উপাদেয়। তবে ভাববেন না নোংরামের শেষ এখানেই, আপনার বোধহয় জানা নেই খুচরা বিক্রেতা কিংবা রেস্টুরেন্টের মালিক কেউ সরাসরি ফ্যাক্টরি থেকে বরফ কেনে না। কারখানার মালিকেরা সাধারণত খুচরা বরফ বিক্রি করে না, রাতের আধারে ফ্যাক্টরি থেকে পাইকারি দামে বরফগুলো কিনে আনে একটা সিন্ডিকেট। তারা যতটা নোংরা পরিবেশে কাজগুলো করে তা দিনের আলোয় করা সম্ভব না, তাই বেছে নেওয়া হয় অন্ধকারকে। কারখানা থেকে ট্রাকে চাপিয়ে আনা হয় আস্ত বরফগুলো, নোংরা হাত দিয়ে নামিয়ে রাখা হয় ড্রেনের পাশে। কি অদ্ভুত ব্যাপার, এগুলোই আমরা তৃপ্তি সহকারে সাবার করি। অনেক রেস্টুরেন্ট মালিক আস্ত বরফ কিনে নেন, তবে সেগুলো অবশ্যই রাতের আধারেই তাদের কাছে পাঠাতে হয়। যারা ৪ খণ্ড বা ২ খণ্ড করে নিতে চান তাদের জন্য এখানে এগুলো ভাঙা হয় অন্ধকার রাতের ড্রেনের পাশেই। বিভিন্ন ধরনের, মনে করেন একটা মালের ওই ৮টা কোয়ার্টার করাবো, ওই কোয়ার্টার দেওয়া যায় ওই ৩৫-৩০, আবার রাস্তা বেসলে ওই ২৫০-৩০০, এরকম দিকে। অনেকের চাহিদা থাকে কুচি বরফ, বিশেষ করে দামি রেস্টুরেন্টগুলোতে বরফ ভাঙা সম্ভব হয় না, তাদের ভরসায় এই মেশিন। বরফ ভাঙার এই যন্ত্রে রাতভর চলে কার্যক্রম, ভাঙতে ভাঙতে কখনো চলে আসে ড্রেনের পাশের সেই ময়লা, তবে তুলে ফেলে দিলেই আর কেউ দেখে না। ময়লা মাখা এই ড্রামে রাখা হয় বরফ, রাতের আধারে পাঠানো হয় বিভিন্ন স্থানে। আবার কেউ যদি আরেকটু আড়াল করে নিতে চায় তাদের জন্য আছে বস্তার ব্যবস্থা। মোদ্দা কথা, প্রতিটি স্তরেই আবর্জনার সাথে গলাগলি করে চলে বরফের প্রক্রিয়াজাতকরণ, যেখানে পরিচ্ছন্নতার নাম মাত্র নেই, অথচ সকাল হলেই এগুলো সবই যাবে আমাদের পেটে। আচ্ছা, আপনাদের মনে কি প্রশ্ন জাগলো না যে কারখানা থেকে আনার পর এভাবে রাতভর প্রক্রিয়াকরণের পর সারাদিন খাবারের সাথে এগুলো বিক্রি, তারপরও বরফ কেন গলে না? আমরা বাসার ফ্রিজে জমানো বরফ তো বের করার কয়েক ঘন্টার মধ্যেই পানি হয়ে যায়, কারণটি সহজ কিন্তু অত্যন্ত ক্ষতিকর। লম্বা সময় ধরে জমাট রাখার জন্য কারখানা যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে এটা তারই ফল, যা কিনা আমাদের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। রাত গড়িয়ে ভোর আসে, বরফ পৌঁছে যায় শশস্থানে, দিনের আলোর পবিত্রতার মতোই চিকচিক করে জমাট বাঁধা পানি। তৃপ্তির সাথে গলৎকরণ করি আমি আপনি সবাই, অথচ এর সাথেই মিশে আছে হুবহু মানুষের মতো দেখতে কিছু অর্থলিপ্সুর নোংরা মানসিকতা আর হাজারো রোগ জীবাণুর বাহক।
তৃষ্ণায় তৃপ্তি দেওয়ার জন্য এভাবে আমাদের জন্য সুস্বাদু পানীয় প্রস্তুত করা হয়। কখনো বা বাহারি রং আর হরেক ফলের মিশ্রণের সাথে বরফ যোগ হয়ে তৈরি হয় অমৃত। ছোট এক বালতি পানিতে ডুবিয়ে উঠালেই পরিষ্কার হয়ে যায় গ্লাস। ব্যাস লেবু কেটে রস বের করে কেমিক্যাল যুক্ত উপাদেয় মিশিয়ে পানি ঢাললেই হয়ে যায় লেবুর শরবত। আখের রস শরীরের জন্য অতি উপকারী, তাতে সন্দেহ নেই। গরমে বরফ ছাড়া আখের রস খেতেই মন চায় না। কিন্তু আমরা কি কখনো হিসেব করি টাকা দিয়ে কি কিনে খাচ্ছি?